হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কারের আন হাই মেস রাশি অ্যান্ড মেস লগ্ন আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আপনারা হু উইল ইউ ম্যারি অর্থাৎ আপনারা যাকে বিয়ে করতে চলেছেন আপনাদের ফিউচার পাউস হতে চলেছে যে সে কেমন হবে অর্থাৎ তার পার্সোনালিটি কেমন হবে তার লুকস কেমন হবে তার জটিয়াক সাইন কেমন হতে পারে অ্যান্ড তার কেরিয়ার কেমন হবে এবং অবশ্যই সে আপনাকে নিয়ে কি ফিল করছে অর্থাৎ কি ফিল করবে আর বিয়ের পর বা আপনাকে সে যখন দেখবে আপনারা যখন একে অপরের সাথে ডেটে থাকবেন সেই সময় সে আপনাকে নিয়ে কী ফিল করবে তার মনের অবস্থা আজকে সব কিছু এই একটা ভিডিওতে জানানোর চেষ্টা করব যে ওভারঅল আপনার ফিউচার পাউস কেমন হতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক যে আপনাদের ফিউচার পাউস কেমন হবে এক্ষেত্রে এটা টাইমলেস রিডিং অর্থাৎ যে মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখবেন সেই মুহুর্তে মানে ভিডিওটা আপনার সাথে জুড়ে যাবে আপনার ভাগ্যের সাথে জুড়ে যাবে আপনার ফরচুনের সাথে জুড়ে যাবে এখন যদি কোনো মেষ রাশি মনে করে যে আমার তো মেষ রাশি বাট লগ্ন অন্য কিছু বা কেউ যদি মনে করে আমার মেষ লগ্ন বাট রাশি অন্য কিছু সেক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্ন দুজনের সঙ্গে এই ভিডিওটা জুড়বে এবং কারুর যদি মেষ রাশি বিশ্বিক লগ্ন হয় বা ধনু লগ্ন হয় তখন সেই লগ্নের ভিডিওটা যখন আসবে সেখানেও তার ফিউচার পাউস নিয়ে অনেক কিছু বলা থাকবে আপনারা দুটো ভিডিও একসাথে দেখে অনেক ব্রডার লেভেলে অনেক মানে বড় লেভেলে আপনারা আপনাদের ফিউচার পাউস সম্পর্কে জানতে পেরে যাবেন তো চলুন জেনে নেওয়া যাক মেষ রাশি অ্যান্ড মেস নগ্ন আপনাদের ফিউচার পাউস কেমন হতে চলেছে হারহার মাহাদের আগে আমি কার্ডগুলো আপনাদের নিয়ে নিই হারহার মাহাদে

Celebration Morality Innocence. फ्यूचर में उसमें महादेव में टू अपड द मून द टावर द फूल द डैफम टेन ऑफ वांट तब जोटी ऑफ साइन देखी সে কোন সাইনের হতে পারে ক্যাপ্রিকন ওকে অ্যান্ড স্করপিও হরস্কোপ অনুযায়ী একবার দেখে নিশ্চয় অ্যান্ড সেকেন্ড হাউস অ্যান্ড কোন তা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে

ওকে মেষ রাশি আপনাদের জন্য যে কার্ডগুলো এসছে তার থেকে বোঝা যায় যদি ফার্স্টেই জানাই যে আপনার উড বি ফিউচার পাউজের পার্সোনালিটি কেমন হবে সেক্ষেত্রে বলা যেতে পারে ফার্স্ট কার্ড এসেছিল প্লেফুলনেস অর্থাৎ আপনার যিনি ফিউচার পাউস হবেন তিনি ইউনো আনন্দে থাকতে খুশিতে থাকতে ভালোবাসেন অর্থাৎ তার এমন একটা অরা হবে তার এমন একটা এক্সপ্যাক্টর হবে যে তিনি নিজেও আনন্দে থাকেন অন্যকেও আনন্দ দিতে ভালোবাসেন অর্থাৎ সে যেখানে যেখানে যায় বা যেই মানে ইউনো মানে কি বলবো যেই জায়গাতেই যায় সেখানেই একটা খুশির আনন্দ লোকে তাকে দেখে মানে আনন্দ পায় মানে তার একটা মানে বাচ্চা বাচ্চা স্বভাব একটু তার থাকতে পারে অর্থাৎ সে একটুখানি চাইল্ড ইজ বলছি না মানে সে মানে ইনাফ ম্যাচিওর বাট সে সব সময় আনন্দে থাকতে খুশিতে থাকতে সে ভালোবাসে এখানে কার এসছে ধৈর্য পেশেন্স অর্থাৎ কি তার ধৈর্যের যে লেভেলটা সেটা অনেক বেশি হতে পারে সে জানে যে ইউনো আমার এই কাজটা এই টাইমেই হবে এবং হতে পারে যে তার অনেক কাজ সে অপেক্ষা করতে ভালোবাসে মানে ধৈর্য নিয়ে কাজ করতে ভালোবাসে ধৈর্য হারায় না কোনো কিছুতে মানে আপনি যখন তার সঙ্গে কোনো কিছু নিয়ে কথা বলবেন বা কোনো ডিসকাস হবে সে ধৈর্য নিয়ে শুনবে ধৈর্য নিয়ে সে আপনার ইউনো সমস্ত বক্তব্য শোনবার পরই সে তার যাবতীয় আনসার জানাবে যে এটা এরকম হতে পারে ওরকম হতে পারে মানে সে অধৈর্য কোনো জিনিসেই হবে না একদিকে যেমন তার একটা শিশু সুলভ ভাব আছে সে সব কিছু মজা আনন্দে কাটাতে চাইবে লাইফটাকে আনন্দে এনজয় করে কাটাতে চাইবে অন্যদিকে আবার তার মধ্যে একটা ধৈর্যও থাকবে সে ধৈর্যশীল হবে আর তার ধৈর্য নিয়ে সে কাজ করতে ভালোবাসবে অধৈর্য হয়ে যাবে না যে কেন হচ্ছে না আমার এক্ষুনি চাই এই মুহূর্তেই চাই না সে জানবে যে টাইম ইউনো টাইমের আগে কোনো কাজ হয় না টাইম কমপ্লিট হবে আমার কাজটা অবশ্যই হবে এবং পজিটিভ কাজ হবে সে সেটা জানে সেই ম্যাচুরিটি তার মধ্যে আছে যে সে জানে যে টাইমের আগে কিছু হবে না আমাকে কিছু কিছু জিনিসের জন্য ধৈর্য ধরতেই হবে কিংবা এটাও হতে পারে এই ধৈর্য কাঠ থেকে সে ধৈর্য ধরে বসে আছে যে আপনি তার লাইফে কবে প্রবেশ করবেন এই নিয়ে মানে সে একটা অপেক্ষায় আছে একটা এমন মানুষের ইউনো একটা সোল মেটে টুইন ফিল্মের এমন একটা মানুষের অপেক্ষায় আছে যে সে তার লাইফে আসবে কখন এরকম একটা অপেক্ষা যেন সে করছে যে মানে আমার লাইফে এই মানুষটা যাকে আমি ভালোবাসবো সেই নিয়ে সে অপেক্ষা করে বসে আছে এবং থাকে না অনেকে পাস রিলেশনশিপে থাকে অনেকগুলো সম্পর্কে থাকে এই সম্পর্ক ভাঙছে ওই সম্পর্ক সম্পর্ক ভাঙছে আবার নতুন সম্পর্কে চলে যাচ্ছে এই মানুষটা সেরকম নয় এই অপেক্ষা করতে ভালোবাসা তার নিজস্ব সোলমেটের জন্য তার ভালোবাসার মানুষের জন্য পিওর হার্টের জন্য যে আমার জন্য যে বেস্ট সে সঠিক টাইমে আসবে এবং সেই অপেক্ষা নিয়ে সে বসে আছে অর্থাৎ আপনার জন্য জন্য সে অপেক্ষা করে বসে আছে এবং সে জানে যে যেদিন আপনি তার লাইফে প্রবেশ করবে তার অপেক্ষা শেষ হবে অর্থাৎ তার কাছে সেই ধৈর্যটা আছে যে সে আপনার জন্য অপেক্ষা করছে এবং এর যে পজিটিভ রেজাল্ট আসবে এই ধৈর্য শেষে সেটাও সে জানে অর্থাৎ সে একদিকে যেমন প্লেফুলনেস লাইফটাকে এনজয় করতে ভালোবাসে সেমনি তার ধৈর্য আছে সমস্ত কাজে সে ধৈর্য আছে এবং এই কার্ডটাকে যদি ডাবল মিনিং করা হয় সেক্ষেত্রে সে আপনার জন্য ধৈর্য নিয়ে এখনও বসে আছে বা মানে আপনি কবে তার সাথে দেখা হবে এই ধৈর্য নিয়ে সে বসে আছে আর যদি আপনাদের দেখা হয়ে গিয়ে থাকে দেখবেন সে ভীষণ ধৈর্যশীল সব কিছু জিনিস ধৈর্য নিয়ে শুনতে ভালোবাসে সেলিব্রেশান সেলিব্রেশান কারও একই জিনিস দেখায় প্লেফুলনেস আর সেলিব্রেশন হতে পারে তার বিভিন্ন সেলিব্রেশনে ইউনো সেলিব্রেট করতে তার ভালো লাগে সব রকম অকেশান সেলিব্রেট করতে পারবে সে হয়তো কোনো জিনিসই ভোলে না সে বার্থডে সেলিব্রেট করতে পারে যে ছোট ছোট অকেশান আপনার সঙ্গে যখন সে তার দেখা হবে আপনার বার্থডে আপনাদের অ্যানিভার্সারি আপনাদের ইউনো ছোট ছোটো প্রথম দেখা হওয়ার দিন এভরিথিং হয়তো সে সেলিব্রেট করবে কারণ সে সেলিব্রেট করতে ভালোবাসে তো সে সেলিব্রেশনটাকে নিয়ে সে চলবে দেখা যাবে যে এখনও সে তার বন্ধুদের ছোটোখাটো খাটো বার্থডে পার্টি কোন কলেজ মানে কোন অফিসের কলেজ পার্টি মানে যে কোনো পার্টি তার হয়তো ভালো লাগে পার্টি শখ থাকতে পারে মানে খাওয়া দাওয়ার শখ থাকতে পারে আনন্দের শখ থাকতে পারে বৃষ্টিতে ভিজতে তার ভালো লাগতে পারে বিকজ সেলিব্রেশনটা এখানে বৃষ্টিতে ভেজা হচ্ছে হতে পারে তার বৃষ্টি পছন্দ খুব সে বৃষ্টিকে ভালোবাসে এরকম ধরনের একটা এনার্জি তার মধ্যে থাকবে অর্থাৎ এভরিথিং সে সেলিব্রেট করতে ভালোবাসতে পারে মরালিটি কিছু নিজস্ব মরাল তার লাইফে আছে অর্থাৎ কি একদিকে যেমন সে সেলিব্রেশন পার্টি খাওয়া দাওয়া বৃষ্টিতে ভেজা প্লেফুলনেস সব কিছু যেমন তার লাইফে আছে তার সঙ্গে কিছু মরাল নিয়েও সে চলতে ভালোবাসে অর্থাৎ কি কিছু নিয়ম কিছু শৃঙ্খলা সে নিজের জন্য তৈরি করে রেখেছে অর্থাৎ কি সে জানে যে আমাকে এই এই নিয়মের মধ্যে থাকতে হবে নিয়ম শৃঙ্খলা অন্যদিকে সে পছন্দ করতে পারে মানে অনেকে থাকে না উশৃঙ্খল যাপন করছে এক এটা কিন্তু সেই সেলিব্রেশান নয় পার্টি কেউ কেউ থাকে না পার্টিতে যাচ্ছে মদ খাচ্ছে যেমন তেমন এরকম নয় একদিকে সেলিব্রেশান সে ছোটোখাটো জিনিস সব কিছু মনে করে সেলিব্রেট করতে ভালোবাসে অন্যদিকে সে মরালিটি অর্থাৎ মরালকে নিয়ে চলা পছন্দ করে সে জানে কোনটা ঠিক আর কোনটা ভুল সমাজের কিছু নিয়ম সে মেনে চলতে ভালোবাসে অর্থাৎ তার মধ্যে মরালিটিটা দেখতে পাবে না সে হয়তো হট করেই কোনো একটা এমন ডিসিশন নিয়ে নেবে না যেটা সমাজের বিরুদ্ধে চলে যাবে অর্থাৎ সমাজের যেসব নিয়মগুলো বানানো হয়েছে এটা করা ভালো এটা করা ঠিক এটা করা ভুল সেগুলো সে মেনে চলে বা নিজস্ব কোনো মরাল আছে তার যে আমি এটা করলে ঠিক হবে আমি এটা করলে ভুল হবে সে একটা মরাল নিয়েও লাইফে চলে হ্যান্ড ইনোসেন্স ইনোসেন্স কার্ড দেখায় মানুষটা ভীষণ ইনোসেন্স ভীষণ ইনোসেন্স শিশু সুলভ ভাব এই জন্যই ফার্স্ট কার্ডটা প্লেফুলনেস এসছে তার মধ্যে একটা শিশুকে আপনি খুঁজে পাবেন একটা চাইল্ডকে আপনি খুঁজে পাবেন সে ইনাফ ম্যাচিওর একদিকে সে জানে যে ধৈর্য ধরলেই কাজ হয় সব কিছু নিয়ে আমি ধৈর্য ধরে আছি আমি জানি যে কোন কাজটা কখন হবে সেই নিয়ে আমি ধৈর্য ধরে আছি অন্যদিকে ভীষণ ইনোসেন্স মানুষটা ভীষণ পিওর একটা পিওর হার্ট একটা বাচ্চা একটা চাইল্ডকে আপনি খুঁজে পাবেন তার মধ্যে সে যখন হাসবে সে যখন সেলিব্রেশন করবে সে যখন বৃষ্টিতে ভিজবে মানে এগুলো যখন তার পছন্দ আপনি দেখবেন সে সব কিছুকে সেলিব্রেট করতে ভালোবাসে এনজয় করতে ভালোবাসে লাইফকে তখন আপনি তার মধ্যে একটা চাইল্ড খুঁজে পাবেন একটা মিষ্টি একটা মানে মানে কি বলবো ম্যাচিওর মানুষের মধ্যে একটা চাইল্ড সুলভ ভাব আপনি পাবেন বুঝবেন যে মানুষটা পিওর হার্ট ইনোসেন্স এতটাই ইনোসেন ইনোসেন্সভাবে সে আপনাকে ভালোবাসবে তার মধ্যে জটিলতা কুটিলতা কিচ্ছু থাকবে না এবার যদি এটা তার ক্যারেক্টারস্টিক্স হতে পারে অর্থাৎ কি মানুষটা ইনোসেন্স মানুষটা কিছু মরাল নিয়ে চলে মানুষটা সেলিব্রেশন খাওয়া দাওয়া মজা পার্টি বৃষ্টি সব পছন্দ করে মানুষটা প্লেফুলনেস মানে লাইফকে এনজয় করতে ভালোবাসে বাট ধৈর্যশীল ধৈর্য নিয়ে সব কিছু জানে যে কোন টাইমে কি হবে এটা তার মধ্যে ইউনো আছে যে আমি ধৈর্য নিয়ে সব কাজ করব তার যদি আমি সানসাইন মুনসাইন দুটোই যদি দেখি জোডিয়াক সাইন সেক্ষেত্রে এখানে আর্থ এনার্জি ইউনো প্রচণ্ড পরিমাণে স্ট্রং এসছে অর্থাৎ এখানে দুটো জোডিয়াক সাইন ক্যাপ্রিকন অ্যান্ড স্করপিও অর্থাৎ আর্থ অ্যান্ড ওয়াটার সাইন দুটোই এসছে অ্যান্ড সেকেন্ড হাউস বৃশ্যও এসেছে অর্থাৎ কি তার জটি সাইন হতে পারে ক্যাপ্রিকন স্করপিও ওয়াটার যেহেতু এনো ওয়াটার লেভেল আছে এখানে ওয়াটার অনেক জায়গায় কাটে দেখা যাচ্ছে তাই ওয়াটার যে সাইনগুলো আছে স্করপিও ক্যান্সার পাইসেস এই সাইনের মধ্যেও হতে পারে আবার আর্থ এনার্জিও টেন অফ ওয়ান এসছে তো যাক এবং ইউনো অ্যান্ড মকর মকরও এসেছে তো মকরও তার স্কর মানে তার জোডিয়াক সাইন হতে পারে এবং ব্রীষও টরাসও তার জোডিয়াক সাইন হতে পারে আচ্ছা তো এইগুলো তাহলে তাহলে জডিয়াকশান হতে পারে নয় সে পাইসেস হবে ক্যান্সার হবে স্করপিও হতে পারে কিংবা সে ক্যাপ্রিকন হতে পারে কিংবা সে বৃষ টরাসও হতে পারে কিংবা আর্ট সাইনের যে যেগুলো আছে আর্ট সাইনের যেই রাশিগুলো আছে সেগুলো সে হতে পারে বাট এখানে মেনলি ক্যাপ্রিকনই যেহেতু এসছে তো ক্যাপ্রিকন হওয়ার চান্স অনেক বেশি আছে ওকে অ্যান্ড এবার যদি আমি তার কেরিয়ার নিয়ে আলোচনা করি তো কেরিয়ারের জন্য এসে টু অফ ওয়ান দ্য ফুল দ্য মুন দ্য টাওয়ার অ্যান্ড দ্য ডেভেল অ্যান্ড অবশ্যই সিক্স অফ ওয়ান্ট তো কেরিয়ার হতে পারে যে উনো সে মানির সঙ্গে রিলেটেড কোনো কাজ করতে পারে মানি রিলেটেড মানি রিলেটেড ফাইন্যান্সে থাকতে পারে সিক্স অফ ওয়ান দেখায় কি সিক্স অফ ওয়ান দেখায় সে যেই ফিল্ডেই আছে ফাইনান্স ফিল্ডে পাবলিক প্ল্যাটফর্মে মানি রিলেটেড কাজ ইউনো তো যেই ফিল্ডেই আছে সেই ফিল্ডে তার উপর ভীষণ প্রেসার আছে কাজের সেই কাজকে খুব ভালোবাসে কাজকে ভালোবেসে করে কাজের প্রেসার নেয় এবং ইউনো তাহার উপর অনেক কাজের প্রেসার দেওয়া হয় বিকজ মানুষটা প্রচণ্ড পরিমাণে মানে কাজ পাগল মানুষ কাজ পাগল মানুষ ওয়ান যে এসছে মানুষটা কাজ করতে ভালোবাসে এবং কাজের প্রেশার হ্যান্ডেল করতে জানে এই যে বললাম যে তার মধ্যে ধৈর্য আছে ধৈর্য নিয়ে কাজ করে কাজের প্রেশার সে হ্যান্ডেল করতে জানে সেই জন্য তারপর কাজটা অনেক দেওয়া হয় এবং কাজের প্রেশার তার মধ্যে থাকে এবং যদি বলা যায় তাহলে মানি মানি সেক্টরে সে কাজ করতে পারে সে কোনো পাবলিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারে সে লিকুইড যেহেতু টু আপ সোর এসেছে সোর এনার্জি এসেছে টেকনিক্যাল লাইনে সে থাকতে পারে সোর এনার্জি টেকনিক্যাল লাইনকে দেখায় টেকনিক ইঞ্জিনিয়ার হতে পারে যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো ফিল্ড আছে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার সে হতে পারে টেকনিক লাইনে সবথেকে হতে পারে সমুদ্র লিকুইডকে দেখায় অর্থাৎ লিকুইড ক্ষেত্রে অর্থাৎ ওয়াটারের জায়গাতেও সে কাজ করতে পারে মানে ওয়াটার নিয়ে যে যেই কাজগুলো হয় সেই ডিপার্টমেন্টও থাকতে পারে মেনলি সে ইঞ্জিনিয়ার হতে পারে যেহেতু শোট এনার্জি ভীষণ এসেছে তো সে টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত হতে পারে এবং ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত হতে পারে ইলেকট্রিক লাইনের সাথে যুক্ত হতে পারে এবং যেখানেই সে কাজ করছে সেখানে কাজের প্রেশারটা তার উপর অনেক বেশি থাকে তবুও কাজের পেশা কেন বেশি থাকে কারণ এ মানুষটা কাজকে হ্যান্ডেল করতে জানে তার ধৈর্য আছে সে ঐতিহ্য নিয়ে কাজ করতে জানে বলে তাদের কাজের প্রেশার দেওয়া হয় কিন্তু কাজটাকেও সে প্লেফুলনেস মজা করে আনন্দ করতে ভালোবাসে আনন্দ করে সে করতে ভালোবাসে এবার যদি তার পার্সোনাল লাইফে যাই যে তার পার্সোনাল লাইফটা কেমন দেখুন হতে পারে এই যে প্লেফুলনেস বললাম ধৈর্য কোথা থেকে সে শিখেছে দ্য টাওয়ার দ্য ডেভিল কার্ড এসছে তার জন্য অর্থাৎ কি আন্দা মুন কার্ড টাওয়ার ডেভেল দ্য মুন কার্ড এসছে হয়তো হতে পারে তার পাস্ট লাইফে তার জীবনে কোনো এমন ঘটনা ঘটেছিল যেটা তাকে একদম সম্পূর্ণ ভেঙে দিয়েছিল মানে তাদের যে ফ্যামিলি যে ফ্যামিলিকে সে বিলংস করে সেই ফ্যামিলিতে এমন কোনো ঘটনা ঘটে গেছিল যেটা মানুষটাকে অনেকটা ভেঙে দিয়েছিল যে মানে এরকম কি করে হয়ে গেল আমার সাথে এত কষ্ট এত দুঃখ সে দেখেছে সেই সময় ডেভেল এনার্জি অর্থাৎ কি কোনো কেউ তাদের ফ্যামিলিকে ক্ষতি করে দিয়েছে কোনো ইভেল নজর ইভেল আই বা মানে পার্শ্ববর্তী নজর বা দা মুন কার্ড দেখায় নিজের আত্মীয় স্বজন থেকে চিটিং হওয়া বা নিজের বন্ধু বান্ধবের থেকে চিটিং হওয়া নিজের কাছের লোক চিট করা বা টাওয়ার কার্ড দেখায় অনেক কিছু সে বানিয়েছিল বা তার ফাদার মাদার এরকম অনেক কিছু জিনিস তৈরি করেছিল সেখানটা থেকে মানে সেটা ভেঙে পড়ে নতুন করে গড়া অর্থাৎ মানুষটা কি মানুষটা ভীষণ মানে কি বলবো একটা সময় ভেঙে গেছিল এবং সেখান থেকে সে নিজেকে বিল্ট করেছে দ্য ফুল কাট সেটাই দেখায় সে নিজেকে বিল্ট করেছে সেখান থেকে সে নিজেকে তুলে ধরেছে মানে ভীষণ গ্রাসরুট লেভেল থেকে সে নিজেকে ওঠাতে শুরু করেছে সে নিজেকে দাঁড় করাতে শুরু করেছে অনেক স্ট্রাগল গেছে তার লাইফে অনেক স্ট্রাগল এবং অনেকটা স্ট্রাগল সে করেছে করে সে নিজেকে আজকে দাঁড় করিয়ে দিয়েছে এবং এই যে স্ট্রাগলটা সে দেখেছে এই টাগলটাই তাকে ইনোসেন্স বানিয়েছে ধৈর্যশীল বানিয়েছে প্লেফুলনেস বানিয়েছে এবং সে তার মধ্যে মরাল যেটা আমি বললাম তার পার্সোনাল লাইফ তার ক্যারেক্টার তার পার্সোনালিটি এরকম বানিয়ে দিয়েছে যে সে কিছু মরাল ফলো করে সে ধৈর্য নিয়ে থাকতে ভালোবাসে এবং আজকের ইনি তিনি সব কিছু সেলিব্রেশান করতে ভালোবাসে কারণ তার পাস্ট তার পাস্টে সে মানুষটা আপনি যখন তার লাইফে যাবেন দেখবেন যে তার পাস্টে সে অনেক কষ্ট অলরেডি দেখে নিয়েছে অনেক এনার্জি খারাপ ছিল আত্মীয়জনরা তার তার ফ্যামিলির সুযোগ নিয়েছে সবসে দেখেছে টাওয়ারে অনেক কিছু তার জীবনে ভেঙে গেছিল। সেখান থেকে সে নিউ বিগিনিং নতুন শুরু করে আজকে এই জন্য সে প্রেশারও নিয়েছে কাজের একটা সামনে প্রচুর প্রেশার নিয়েছে কাজে তো নিয়ে আজকের মানুষটা দাঁড়িয়েছে যে সেলিব্রেশন করতে ভালোবাসে যে ধৈর্যশীল যে প্লেফুলনেস যে ইনোসেন্স এবং টু আফ শোট কী দেখায় সে টু আফ শোটও দেখা যায় সে খুব একটা ইউনো মানে তাড়াতাড়ি ডিসিশান নিতে পারে না ডিসিশান নেওয়ার সময় একটু কনফিউজড হয় এবং যেই জিনিসটা তার ঠিক মনে হয় সেই পথেই চলে আর যেই জিনিসটা তার ঠিক মনে হয় না সেটাকে অ্যাভয়েড করে দিতেই সে ভালোবাসে আচ্ছা তা ফুল কাঠ কি দেখায় ফুল কাঠ দেখায় ট্রাভেলকে জার্নিকে ইউনো তো এই মানুষটা হতে পারে ট্রাভেল ভালোবাসে জার্নি ভালোবাসে ঘুরতে ভালোবাসে মানে এখানে প্লেফুলনেস সেটাই দেখার যে মানুষটা ঘুরতে ভালোবাসে মানে অনেক জায়গায় ট্রাভেল করতে ভালোবাসে মানে অনেক কিছু মানে জায়গা দেখতে নতুন নতুন জিনিস শিখতে মানুষটা খুব ভালোবাসে এবং এখানেও দেখুন একটা প্লেফুলের একই প্লেফুলনেসের যে স্টাইলটা আপনারা দেখুন এখানেও সেই একই স্টাইল প্লে ফুলনেস দুটো কাঠ থেকেই প্লেফুলনেস এসছে অর্থাৎ জীবনকে এনজয় করতে মানুষটা ভালোবাসে আপনাদের জন্য যদি বলি তার লুক কেমন হবে যে তার লুকস কেমন হবে দেখুন লুকস যেহেতু দ্য ফুল এসেছে অ্যান্ড ইউনো ফুল কার্ট এটাই দেখায় যে মানুষটা খুব একটা ফর্সা বা খুব একটা খুব একটা যে বিশাল ধপধপে ফর্সা হবে তেমন নয় কিন্তু হ্যাঁ যদি মিডল গায়ের রঙ হবে মিডল গায়ের রঙ হবে অ্যান্ড ভেরি টল হবে মানুষটা টল হবে মিডল গায়ের রং হবে গেরুয়া গা যাকে বলে গেরুয়া গা হবে মিডল হবে এবং দেখতে সুন্দর হবে এখানে সেলিব্রেশানও তাই দেখায় মানুষটা দেখতে সুন্দর হবে ওয়েল ইনোসেন্স দেখায় ওয়েল ম্যাচিওর হবে একদিকে সে সেও ইনোসেন্স ভীষণ মনটা বাচ্চার মতো আপনি তার মধ্যে একটা চাইল্ড খুঁজে পাবেন আবার দেখবেন একটা ম্যাচুয়ারিটি যখন দরকার ম্যাচুয়ার মানুষের কোনো ডিসিশান নেওয়া তখন সে ম্যাচুয়ারলি ডিসিশানটা নেবে চট করে হঠাৎ করে ডিসিশান নেবে না এই জন্যই বললাম যে ডিসিশান মেকিংয়ের সময় সে একটু কনফিউজড হয় সে হট করে ডিসিশান নিতে চায় না বা নেয় না সে ধৈর্য নিয়ে ডিসিশান নেয় এবং যেটা তার ঠিক মনে হবে সেটাই করবে যেটা ভুল মনে হবে সেটা কখনও করবে না রং জিনিসকে কখনও সে সাপোর্ট করবে না আমি যদি বলি যে আপনার সঙ্গে দেখা হওয়ার পর আপনাদের লাইফটা ঠিক কেমন হবে মানে বা দেখা হওয়ার মান্থ কোনগুলো বেশি ইম্পর্টেন্ট হবে আগস্ট অ্যান্ড জুলাই এসেছে আপনাদের জন্য আগস্ট অ্যান্ড জুলাই এই দুটো মাস আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে আপনাদের দেখা হতে পারে এনও এনগেজমেন্ট হতে পারে অনেক কিছু হতে পারে আপনাদের মানে কিছু একটা স্পেশাল কারোর বার্থডে হতে পারে তার বার্থডে হতে পারে আগস্ট জুলাইতে এরকম মানে কোনো স্পেশাল কিছু আগস্ট অ্যান্ড জুলাই মাসে তার সাথে রিলেটেড আছে এই মানুষটার সাথে আগস্ট অ্যান্ড জুলাই মাসটা কিছুটা হলেও রিলেট আছে অ্যান্ড সেকেন্ড হাউস সেকেন্ড হাউসের কার্ড কি দেখায় সেকেন্ড হাউসের কার্ড দেখায় মানি মানি সেকেন্ড হাউস দেখায় মানি অ্যান্ড শুক্র অর্থাৎ কি মানি রোজগার করা মানিকে সঞ্চয় তার একটা নেশা থাকতে পারে শুক্র কি দেখায় শুক্র লাক্সারি সেকেন্ড হাউসের মালিককে শুক্র তো শুক্র কি দেখায় লাকজারি বিউটি কমফোর্ট গাড়ি ভালো বাড়ি মানে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা এর একটা ন্যাক তার মধ্যে থাকতে পারে অর্থাৎ সেকেন্ড হাউস যা যা রেফার করে ভালো পয়সা ভালো টাকা রোজগারের একটা নেশা টাকা জমানোর একটা নেশা প্লাস সে নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখতে ভালোবাসতে পারে সে দামি জিনিস পছন্দ করতে পারে সে ইউনো দেখতে সে সুন্দর হতে পারে আমি এক্ষুনি বললাম যে দেখতে খুব সুন্দর হবে শুক্র এসেছে যেহেতু শুক্র দেখতে সুন্দর তো দেখতে সুন্দর হবে দেখতে সুন্দর তার একটা এক্সপার্টার থাকবে অরা থাকবে তাকে দেখলে লোকে আকর্ষণ মানে একটা আকর্ষণ ফিল করতে পারেন আপনি তার প্রতি অ্যান্ড তার লাক্সারি ভালো বাড়ি গাড়ি ভালো ঘড়ি জুয়েলারি ইউনো তার শখ থাকতে পারে এগুলো তার মানে তার স্বপ্ন তার শখ হতে পারে যে এত ভালো গাড়ি কিনবো এত ভালো বাড়িতে থাকবো এত জুয়েলারি পরবো এই ধরনের শখ তার থাকতে পারে তো শুক্র যা যা রিপ্রেজেন্ট করে সব ধরনের শখ তার থাকতে পারে এবং সেকেন্ড হাউস মানি হাউস মানিকে দেখায় অর্থাৎ একটা টাইমের পর তার কাছে ইনাফ মানি থাকবে এটাও দেখা যাচ্ছে অর্থাৎ আপনার ফিউচার পাউসের কাছে ইনাফ মানি থাকবে এবং লাস্টে অবশ্যই দেখে নেব যে সে যখন আপনার সঙ্গে তার দেখা হবে অ্যান্ড বা আপনার দেখা হয়ে গেছে বা আফটার ম্যারিট আপনারা যখন বিয়ে করবেন আপনাদের লাইফ কেমন হবে বা সে আপনাকে পেয়ে তার কী ফিলিংস হবে তো সে হে সেই হিসাবে যদি বলি যে আপনার সঙ্গে তার লাইফ কেমন যাবে এবং আপনাকে দেখে আপনাকে পেয়ে তার কী ফিলিংস আসবে হার হার মাহাতে কার ওপেনই হয়ে গেল এস আপ ওয়ান্ট নাইন কাপ পাও ¿Y uno? ফ্যামিলি ম্যান হবে ফ্যামিলি ওম্যান হবে এসব ওয়ান্ট আপনাকে দেখে সে বুঝবে সে কী ফিল করবে সে ফিল করবে একটা কি বলবো একটা কানেকশান একটা কানেকশান যেটা সে মনে করবে গড সেই কানেকশানটা তাকে দিয়েছে মানে আপনার আপনাকে দেখে তার এরকম ফিল হতে পারে যেহেতু এসব ওয়ান্ট এসছে যে তার লাইফে একটা নিউ বিগনিং হলো এবং তার লাইফে একটা পজিটিভ বিগনিং হলো একটা দারুণ কিছু বিগনিং হলো যেটা গড দিয়েছ আপনি গড গিফটেড হবে তার কাছে আপনাকে দেখে তার মনে হবে যে আপনি তার জন্য গড গিফটেড অর্থাৎ গড ইউনো পাঠিয়েছে আপনাকে তার জন্য সে এরকম ফিলিংস তার মনে আসতে পারে সে একটা নিউ বিগনিং সব কিছু ভুলে পাস্টের কষ্ট ভুলে একটা নিউ বিগনিং লাভলি বিগনিং আপনার সাথে করবে এই সব ওয়ান্ড তাই দেখা এবং আপনাকে দেখে তার মনে হবে যে ইউনো গড আপনাকে বানিয়েছে স্পেশালি তার জন্য তো সে থ্যাংকফুল থাকবে তার জন্য গডের কাছে অ্যান্ড নাইন অফ কাপ দেখায় কি মানে ভীষণ সিকিওর আপনার সঙ্গে সে একটা সিকিওর লাইফ কাটাতে চাইবে ফ্যামিলি ম্যান আর ফ্যামিলি ওম্যান হবে যে ফ্যামিলি চাইবে ফ্যামিলি নিয়ে বাঁচতে চাইবে কাপ এনার্জি ভীষণ ইমোশান তা তার লাইফের ম্যাক্সিমাম ইমোশানটা সে আপনার সাথে আপনাকে দিয়ে দেবে আপনার সঙ্গে জড়িয়ে ফেলবে ভীষণ কাপ এনার্জি এসে আপনার সাথে ইমোশানে জড়িয়ে ফেলবে সে মানে তার ভালোবাসার যে রেনবো সেটা আপনার সাথে সে ইউনো শেয়ার করবে আপনার সাথে আপনাকে চাইবে সে নিজের লাইফে প্রচণ্ড পরিমাণে বিয়ের পর সে ভাববে যে আপনি একজন গড গিফটেড তার জন্য মানে আপনার আপনি আপনি একজন গিফট একজন গিফট তার লাইফে এসছেন তার সমস্ত দুঃখ কষ্ট মিটিয়ে দেওয়ার জন্য তার পাস্টকে ভুলিয়ে দেওয়ার জন্য আপনার আপনি মানে তার জন্য একটা গিফটেড পার্সন এবং অবশ্যই তার সমস্ত ইমোশান তার সমস্ত ভালোবাসা আপনাকে জড়িয়ে থাকবে আপনাকে জড়িয়েই তার স্বপ্ন তার ইমোশান তার লাভ তার ভালোবাসা থাকবে সে আপনাকে এতটা ভালোবাসবে তো মেষ লগ্ন এই হচ্ছে আপনাদের ফিউচারে যিনি পাউসাবেন তার সম্পূর্ণ ক্যারেক্টার তার সম্পূর্ণ পার্সোনালিটি তার জোডিয়াকসাইন তার কেরিয়ার কিছু যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড আপনারা সবাই ভালো থাকুন খুশি থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে হারহার মাহাদেব নমস্কার